শুভ সন্ধ্যা, তোমাদের সকলকে টিআর সলিউশন অনলাইন পোর্টালে স্বাগত। যাই হোক, কম বেশি হয়তো তোমরা আমার ক্লাস অনেকে করেছো, সেটা ইউটিউবে হতে পারে, সেটা ফেসবুকে হতে পারে, কিংবা কিছু লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল সেখান থেকে দেখতে পারো। তো যাক, আর নতুন করে আমি ক্লাসের বিষয়ে কিছু বলবো না। আজকে মেনলি যে বিষয়ের জন্য আমরা ক্লাসটির আয়োজন করেছি, এটা হচ্ছে যে 23 আগস্ট থেকে আমরা হয়তো প্রত্যেকে অলরেডি জেনে গেছি যে ফুড এসএর অ্যাপ্লিকেশন শুরু হতে যাচ্ছে। তো যাই হোক, অফিসিয়ালি যে সিলেবাসটা ওরা 23 তারিখের আগে প্রোভাইড করবে, তো আশা করা যায় আই থিঙ্ক আমরা কালকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো কালকে তো 21 তারিখ, তো 22-23 আশা করা যায় কাল বা আমরা মঙ্গলবারের মধ্যে পেয়ে যাবো যে সিলেবাসটা কি থাকতে চলেছে, আর আমরা 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবো। তো দীর্ঘদিন ধরে আমরা অনেকেই আছি যারা এই এক্সামটার জন্য ওয়েট করে আছি, বা অনেকেই কিন্তু প্রিপারেশন আরও তোমার 3 থেকে 4 মাস আগে থেকে শুরু করে দিয়েছে। কারণ এটা হয়তো তো আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো একটা নোটিফিকেশন বা একটা ভ্যাকান্সি যখন আমরা আসবে শুনি, কেউ কেউ আছি তখন থেকে প্রিপারেশন শুরু করি, আবার আমরা অনেকেই আছি যারা নোটিফিকেশান বের হওয়ার পর প্রিপারেশন শুরু করি, আবার আমরা অনেকেই আছি যারা প্রিপারেশনের কোনো ব্যাপার নেই, ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে চলে যায়। তো যাই হোক, তো এই পরীক্ষার আমরা কম বেশি যে সিলেবাসটা এখন অবধি জানি, অর্থাৎ প্রিভিয়াসের যে পেপার ছিল দুটো বিষয়, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, আরেকটা হচ্ছে জিকে। জিকে থেকে থাকে 50 নম্বর, ম্যাথ থেকে থাকে 50 নম্বর। এটা হচ্ছে লাস্ট যে 2018-তে ফুডের এক্সাম হয়েছিল, আবার 2014-এর সাথে কিন্তু মেলে না। কারণ 2014 সালে 50টা ম্যাথ ছিল 50 নম্বরের, আর 100টা জিকে ছিল 50 নম্বরের, অর্থাৎ সেখানে এসএসসি পরীক্ষা নিয়েছিল। ঠিক আছে, এসএসসির ক্ষেত্রে টোটাল 150 কোশ্চেন ছিল, জিকের ক্ষেত্রে 0.5 করে নাম্বার, আর 2018-তে যে ফুডের এক্সামটা হয়েছিল সেখানে 1 নম্বর করে 50টা জিকে 50টা ম্যাথ ছিল। ঠিক আছে, এবার আমাদের নতুন যাই হোক সিলেবাসে আশা করা যায় পরিবর্তন কিছু হবে না, তবুও আমরা একটা দিন ওয়েট করলে হয়তো জেনে যাব যে যেটা আছে এটাই থাকছে না কিছু ধরে রাখো পরিবর্তন হবে না। তো যাই হোক, বাকিটা তো অফিসিয়াল এলেই আমরা বুঝতে পারবো, এখন তো কিছু বলা যায় না। তো এবার এই পরীক্ষার ক্ষেত্রে শুরু করার আগে কিছু জিনিস আমাদের জানা খুবই জরুরি, তবেই তোমরা সেইভাবে শুরু করতে পারবে। কি কারণ, দেখো এখানে ভ্যাকান্সি কিন্তু খুব একটা বেশি হয়তো থাকবে না বাকি পরীক্ষার মতো। যেমন কি হয়, আমরা জানি ক্লার্কশিপের ক্ষেত্রে প্রায় 3,000-5,000 যাই হোক এরকম একটা ভ্যাকান্সি আসে, এবারও হয়তো যখন আবার ক্লার্কশিপ আসবে এরকম একটা ভ্যাকান্সি থাকবে পিএসসির, কিন্তু ফুডের ক্ষেত্রে এতটা ভ্যাকান্সি থাকে না। ফুডের ক্ষেত্রে ভ্যাকান্সিটা খুবই কম থাকে, নিয়ার অ্যাবাউট 700 থেকে 1,000 এর মধ্যেই ভ্যাকান্সি কিছু একটা আসবে আশা করা যায়। তবে হ্যাঁ, ভ্যাকান্সি হয়তো এর থেকে বেশি কিছু খালি রয়েছে, তো জানি না এই মুহূর্তে ওরা কতটা কি নিয়োগ করতে চাইছে, তবে 700+ মেবি হতে পারে, সেটা 1,000-এর মধ্যেই থাকবে। এখন দেখা যাক কত কি হয়, এটাও আমরা জানতে পারবো। এখন বিষয় হচ্ছে কত কি, এটা কিছুটা আমরা জানার জন্য আগ্রহী এই কারণে যে যদি একটু বেশি সিট থাকে তাহলে হয়তো আমার একটু চান্স থাকে। তো আমি একটাই কথা বলবো ভাই, যদি 10টা সিটও থাকে তাহলে কিন্তু আমরা এতজনেই পরীক্ষা দেব এবং 10 জন পাবো, কি কম্পিটিশনটা খুব হার্ড হবে। আর ফুডের কম্পিটিশনটা কিন্তু সত্যি খুব হার্ড হয়। তোমাদের আবার অনেকের মনে ডাউট হতে পারে যে স্যার হার্ড হয় এটা আপনি কি করে বুঝলেন, ও আগেরবারের কোশ্চেন কাট অফ দেখে। তো হ্যাঁ ভাই, আগেরবারের কাট অফ দেখে শুধু নয়, আগেরবার তোমরা বলবে স্যার কোশ্চেন লিকের একটা ব্যাপার ছিল XYZ, যাই হোক তো আমি সেসব নিয়ে ভাই কথা বলবো না। আমি যে সেন্স থেকে বলছি যে এটার কাট অফটা একটু বেশি যায়, তার কারণটা হচ্ছে কারণ এই যে পরীক্ষাটা যেহেতু মাধ্যমিক পাশের পরীক্ষাটা হয়, এই পরীক্ষা প্রত্যেকে অ্যাপ্লাই করবে, যারা রাজ্যের সব থেকে টপ লেভেলের এক্সাম BCS, যারা BCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু এই এক্সামটা দেবে। তোমরা হয়তো অনেকে জানো যে এর পরের বার থেকে হয়তো বা BCS এর প্যাটার্নটাও চেঞ্জ হচ্ছে। তো অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে BCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তো তারা যে যখনই দেখবে আবার BCS এর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তারাও কিন্তু একটা চিন্তিত যে এর পরে কি হবে, আবার নতুন করে শুরু করতে হবে, এতদিন পড়ে আছি। তো আই থিঙ্ক তারাও কিন্তু এটা চাইবে যে অ্যাটলিস্ট ফুডেরটা তো PSC রিলেটেডই, তো যা জিকে তো আমরা BCS এর জন্য যা পড়ছি সে তো কাজে লেগে যাচ্ছে, অঙ্কটাও আর আলাদা করে কিছু পড়তে হয় না। তো যারা BCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু ভাই জিকে তে যথেষ্ট মানে তাদের জিকেটা স্ট্রং থাকে, এবং ম্যাথটা যদি একটু ভালো করে করে নিতে পারে
তো এই কারণেই তাদের কাট মানে ফুডের ক্ষেত্রে কাটটা এবারও বেশি যাবে, এটা ধরে রাখো। কারণ কম করে হলো 10 লক্ষ তো তোমার ক্যান্ডিডেট থাকবেই, তাহলে কাট অফ কিন্তু কম যাবে এটা কখনোই আশা করবে না। শুরুতে এই কথাটি বলার কারণ একটাই, আমরা যারা ফুড এসআই কে টার্গেট করছি তাহলে আমাকেও ওই টার্গেট অনুযায়ী পড়তে হবে। যে 60 পাওয়ার মতো করে পড়লাম, এদিক সেদিক করে ম্যানেজ করলাম, 70 হয়তো পাবো, তাহলে কিন্তু হবে না। কেন, আগের বারের 2018 সালের যেটা রিটেন হয়েছিল 100 নম্বরে, রিটেনটা 100 নম্বরে হয়। এই 100 নম্বরের মধ্যে দেখো কাট অফটা, এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা রয়েছে, তোমরা একটু নিজেরা দেখে নাও যার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি তোমরা কাট অফটা দেখো। তো কখনোই আশা করবে না যে এবারের কাট অফটাও কম যাবে। হ্যাঁ, তবে এটা ভাই বলে রাখি, এবার এক্সামটা ফেজ ভাবে হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। তার মানে এই নয় যে কাট অফটা কম হবে, কারণ ক্যান্ডিডেট সংখ্যা তো আর কম হবে না। বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো যাই হোক, এই হচ্ছে কাট অফ। মোটামুটি আমি যদি জেনারেলটা ধরি প্রায় 80%, এসসির ক্ষেত্রে প্রায় 76%, নাম্বারটা কিন্তু খুব কম নয়। এবার ইন্টারভিউ থাকে 20 নাম্বার, তো টোটাল হচ্ছে 120। 120-তে যে ফাইনাল সিলেকশন হয়েছে, যার সব থেকে লোয়েস্ট যে নাম্বারটা সিলেকশন হয় তাকেই বলা হয় কাট অফ। অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে সব থেকে কম যে পেয়েছিল সেই নাম্বারটা হচ্ছে 91.1671। এটা তার মানে হাইয়েস্ট তো আরো কত রয়েছে, তো আমি লোয়েস্টটাকেই যদি এবার ধরি তাহলে দেখো যথেষ্ট নাম্বার কিন্তু। তো যাই হোক, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রয়েছে এখানে। তাহলে মোটামুটি যদি আমরা মনে করি এই এক্সামের জন্য প্রিপারেশন নেব, তাহলে আমি তোমাদের কাছে একটাই কথা বলার ভাই, সেইভাবে নাও, লোক দেখানো কিছু করে লাভ নেই, নিলে সেইভাবে নাও। এখন থেকে সেই টার্গেট নিয়ে শুরু করবে যে যাতে মিনিমাম আমি 80-85% নাম্বার তুলতে পারি অ্যাট এনি কস্ট, তাহলে তোমার একটা জায়গা হতে পারে ইন্টারভিউ বোর্ডে, আদারওয়াইজ কি কোনো লাভ নেই। ভাই কি বললাম সবাই বুঝতে পেরেছ? ওকে, কারণ মনে রাখবে পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা কিন্তু আমরা অনেকেই দেব, এবং আমরা প্রত্যেকেই চাই যে এই জবটা আমার যেন হয়, আমার এটা ড্রিম জব, এটা আমার অ্যাট এনি কস্ট পেতে হবে। কিন্তু এটা মুখে বললে তো হয় না ভাই, তার জন্য কিন্তু একটু পড়াশোনাটা করতে হবে। তাহলে আমি যেটা বললাম যে মোটামুটি মিনিমাম আমি সব থেকে যাক আরো একটু কম করে বলি, কারণ কম বললে হয়তো অনেকের একটু ভালো লাগতে পারে। তো যাই হোক, একেবারে কম বলে তো লাভ নেই, 75-80% নাম্বার তোমাকে তুলতেই হবে যদি মনে হয় এর পরের স্টেজে তুমি যাবে। এবার বিষয় হচ্ছে এই যে 80% বা 75% নাম্বার 100-র মধ্যে, 100টা কোশ্চেনের মধ্যে, ভাই একটু মিউট করবে প্লিজ। যাই হোক, সেটা এখানে মেনশন করা নেই ভাই, সেটা একটু দেখে বা জেনে বলবো কেমন। তাহলে হ্যাঁ, তাহলে আমার যেটা বক্তব্য, এবারও মোটামুটি কাট অফটা ধরে রাখো এরকমই যাবে। তাহলে এরকম যদি এবার কাট অফটা যায় আমাকে তো সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে এই 75-80% নাম্বার পেতে গেলে এই যে দুটো সেকশন রয়েছে, দুটো সেকশনেই কিন্তু আমাকে যথেষ্ট নাম্বার তুলতে হবে। এবার দুটো সেকশন কি কি, একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে জিকে। তো বিষয়টা হচ্ছে দেখো, জিকের ক্ষেত্রে আগে একটু কথা বলবো, জিকের ক্ষেত্রে কখনোই কোনো নোট সাফিসিয়েন্ট নয় যে আমি এই নোট পড়ে একদম পরীক্ষা দিতে চলে যাবো আর পিএসসির সব কোশ্চেন কমন পাবো। ভুল ধারণা যে যতই বলুক 100% কমন, আরে ভাই তাহলে তো কোশ্চেন তাকে করতে হবে যদি কেউ 100% কমন বলে থাকে। তো যাই হোক, আমার জানা নেই কেউ এরকম কমন দিতে পারে কি না। তবে হ্যাঁ, জিকে যে 50টি নাম্বার থাকে এর জন্য তোমাকে যথেষ্ট পড়তে হবে, কোনো সাজেস্টিভ নোটে কাজ চলবে না, তোমার বিষয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে, তবেই কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে। এবার জিকের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, যেমন কি হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, ইকোনমি থাকবে, সায়েন্স থাকবে, স্ট্যাটিক জিকে থাকবে, তো সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর স্ট্যাটিক জিকের মধ্যে অর্থাৎ ট্র্যাডিশনাল জিকে আমরা যেটাকে বলছি, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তাহলে দেখো প্রায় এখানে আমরা দেখলাম
কত সাতটা সাবজেক্ট রয়েছে, সাতটা সাবজেক্ট আমাকে পড়তে হবে। তাহলে এই সাতটা সাবজেক্টের জন্য একটু দেখো লজিকটা কোথায় দেখাচ্ছি। সাতটা সাবজেক্ট যদি তুমি ডেইলি 30 মিনিট করেও করো, 30 মিনিটে কিছুই হয় না জানি, আমি সব থেকে লোয়েস্ট যদি ধরলাম 30 মিনিট করে সাতটা সাবজেক্ট পড়ো, তাহলেও কিন্তু মিনিমাম তোমাকে 3.5 ঘন্টা পড়তে হবে। এবার বিষয়টা কি, এই যে 3.5 ঘন্টা করে ডেইলি তুমি পড়ছো, তার মানে এই নয় তুমি জিকেতে 50-এ 50 পাবে, এটা সম্ভব নয়। কারণ জিকেতে আমরা ধরো একটা মার্কেট থেকে একটা বই কিনলাম, আমরা খুব ভালো করে পড়লাম, বইটাকে পড়ে পাশে রেখে দিই, আবার কি করি, ও আচ্ছা এটা তো শেষ করেছি চলো আরেকটা বই কিনে আনি, আরেকটা বই আনলাম, ওই যে প্রথম বইটা শেষ করে রেখে দিয়েছি ওর উপরে ধুলো ময়লা জমে যায়, আমরা আবার নতুনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আর ওই ময়লা জমার কারণে আমরা ওই যা পড়েছি না অর্ধেক আবার ভুলে যেতে থাকি। যতদিন যত বেশি ময়লা পড়বে তত তুমি বেশি ভুলবে। এবার কি হয়, যখন পরীক্ষা দিতে গেলে কিছু কোশ্চেন তোমার এরকম হবে, অবশ্যই এটা তো পড়েছিলাম কিন্তু এ না বি, এ না বি, কনফিউশন হবে, ভুল হবে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত জিকের ক্ষেত্রে যদি কোনো কোশ্চেন তুমি কমন না পাও, কমন পাওনি বা মিনস তুমি যে কোশ্চেন কখনো পড়োই নি, তাহলে সেই কোশ্চেনের কোনোদিনও তুমি উত্তর করতে পারবে না। হ্যাঁ তুমি পারবে, কিন্তু তোমাকে রিস্ক নিতে হবে যে কোনটা হবে, 4টের মধ্যে কোনটা হবে, চলো নেগেটিভ খাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে কি, জিকের ক্ষেত্রে চেষ্টা করি উত্তর করার, এই কথা আমরা কখনোই বলতে পারি না, ভবিষ্যতেও পারবো না, যে চেষ্টা করি জিকের ক্ষেত্রে। তাহলে জিকের ক্ষেত্রে 40-45 নম্বর পাওয়াটা কিন্তু সত্যি খুব চাপের হয়ে যায়, এবং তোমাকে অনেক বেশি পড়তে হবে, কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাকে পড়তে হচ্ছে। কেমন তো, যাই হোক, জিকের জন্য যথেষ্ট আমাকে টাইম দিতে হবে, কোনো একটা পার্টিকুলার বই পড়ে কখনোই হয়তো সম্ভব নয়। আমরা জানি কোনো একটা বইয়ের মধ্যে সব বিষয়গুলো ভালো থাকে না, তো আমরা অনেক সময় কি করি যে হ্যাঁ হিস্ট্রির জন্য এই বইটা পড়বো, পলিটির জন্য এই বইটা করবো, জিওগ্রাফির জন্য এই বইটা করবো, তো এইভাবে আমরা অনেক সময় পড়ে থাকি, সায়েন্সের জন্য এটা করবো, স্ট্র্যাটেজিকের জন্য এটা। এবার বিষয়টা হচ্ছে, আমরা যখনই কোনো এক্সাম দিই, সবার প্রথমে আমার যেটা দরকার, আগে সিলেবাসটা আমাকে জানতে হবে যে সিলেবাসে কি আছে, তারপরের কাজ হচ্ছে আমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, যে দেখি প্রিভিয়াস ইয়ার পেপারটা কেমন, কোন সাবজেক্ট থেকে কতগুলো করে কোশ্চেন এসছে। আমরা দেখলে একটা সাবজেক্টের ওয়েটেজ বুঝতে পারি যে কোন সাবজেক্টটা কত বেশি আমাকে পড়তে হবে। তো যাই হোক, সেই বিষয়গুলো আমি এক এক করে দেখাবো। তো এটা হচ্ছে জিকের ক্ষেত্রে, অর্থাৎ জিকের ক্ষেত্রে প্রায় আমাকে 4-5 ঘন্টা পড়তে হচ্ছে এই এতগুলো সাবজেক্টের জন্য, ঠিক আছে। তারপরও আমি শিওর বলতে পারবো না যে আমি কি চেষ্টা করতে পারবো, যেগুলো পারবো না বলা যাবে না। তুমি যদি 35টা পারো তো 35টাই, মানে কমন যদি পাও, অর্থাৎ যে জিকে কোনোদিনও তুমি পড়োনি তার কিন্তু কখনোই উত্তর করতে পারবে না। এটা হলো জিকের ক্ষেত্রে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটু অন্যরকম। ম্যাথের ক্ষেত্রে কীরকম, ধরো 50টা ম্যাথ থাকবে, শুধুমাত্র অ্যারিথমেটিক থাকছে, আর কিছুই থাকছে না, পরিমিতিটাও থাকছে না। তাহলে শুধুমাত্র অ্যারিথমেটিক ম্যাক্সিমাম কটা চ্যাপ্টার হবে, হার্ডলি 15টা চ্যাপ্টার হবে, তো বেশি নয়। তুমি এখানে আলাদা করে তো আর সাবজেক্ট নয়, 15টা চ্যাপ্টার, তুমি বেশি নয়, ডেইলি যদি সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, 2 ঘন্টা ডেইলি যদি তুমি অঙ্ক করো, আমি তোমাকে কথা দিচ্ছি 42-45 তুমি অনায়াসে পেয়ে যাবে, কোনো চাপ নেই। এবার তুমি বলে স্যার তাহলে বাকি যে 8-5-8টা নাম্বার এটা কি হবে, এটা হচ্ছে যারা একটু বেশি প্র্যাকটিস করবে তাদের জন্য, ঠিক আছে। কারণ ম্যাথের ক্ষেত্রে তুমি 50-50 পেতেই পারো, কারণ কি, দেখা গেল 2-1টা কোশ্চেন আছে যেগুলো আমরা হয়তো করিনি। এবার এক্সাম হলে তোমার যে টাইম রয়েছে তুমি চেষ্টা করতে পারবে, কেন, কারণ আমরা যে চ্যাপ্টারগুলো হয়তো করি বা করিয়েছি, ধরো তোমাকে টাইম অ্যান্ড ওয়ার্ক করানো হয়েছে, তুমি টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো বেসিকটা বুঝে গেছো, পরীক্ষার সময় টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক আছে যে যেটা তুমি হয়তো পারছিলে না, কিন্তু এবার চেষ্টা করবে যে না আমি তো টাইম অ্যান্ড ওয়ার্কটা জানি, এইভাবে করতে হয়, ঠিক আছে চলো আমরা চেষ্টা করি। চেষ্টা করতে করতে এটাও হতে পারে যে অঙ্কের উত্তরটাই চলে এলো, তার মানে কি, এখানে চেষ্টা করি এই জায়গাটা রয়েছে। তো এখানে কিন্তু বেশি টাইম দেওয়ার দরকার নেই। আমি কি বললাম, জিকেতে তুমি ডেইলি 5-6 ঘন্টা টাইম দিয়ে 42-45 পাবেন পার্সেন্ট নাম্বার, মানে নাম্বার পাবে কিনা ভরসা নেই, গ্যারান্টি নেই। কিন্তু ভাই ম্যাথের ক্ষেত্রে আমি কি বলছি, সকাল বিকাল অর্থাৎ ডেইলি 2 ঘন্টা করে প্র্যাকটিস করো, চ্যাপ্টার ওয়াইজ আগে ভালো করে শিখে তোমরা এখানে অনেক ভালো একটা স্কোর করতে পারবে। কিন্তু বিষয় হচ্ছে, আমাদের অনেকেরই তো চিন্তা আবার যে স্যার ঠিক আছে এটা তো শুনতে ভালো লাগে, 2 ঘন্টা করে পড়লে যদি 45-50 পাই এবং চেষ্টা করতে পারি, কিন্তু আমার তো অঙ্ক দেখলেই ভয় লাগে, অঙ্ক করবো কি করে, আমি তো স্যার 20টা বা 30টার বেশি করতেই পারি না, তাহলে আমার নাম্বার উঠবে কি করে। যারা ভাবছো যে অঙ্কতে আমি 30 তুলবো, তাহলে ভাই জিকেতে সে 50 তুলতে পারবে, কারণ তবেই তো হবে 80। আচ্ছা জিকেতে ধরলাম একটু কমে গেলো 45, তাহলে তুমি যদি অঙ্কতে 30 ধরো কি করে হবে 75,
তাহলে এই নাম্বারগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, তবে সেইভাবেই প্রিপারেশন শুরু করতে হবে। ও পড়তে হয় পড়ছি, দুটো বই নিতে হয় নিলাম, হ্যাঁ এখানে ইউটিউব ওখানে ওখানে যাই হোক, এদিক সেদিক করে এই গল্প কিন্তু চলবে না। অর্থাৎ আমাকে ম্যাথমেটিক্সটা ভালো করতে হবে। জিকের জন্য কারো উপর কিন্তু ডিপেন্ড হওয়া দরকার পড়ে না ভাই। জিকে কি বললাম, তুমি পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আগে ভালো করে সলভ করো। কেন করবে? কারণ কোশ্চেনটা বা এক্সামটা পিএসসি নেবে, পিএসসি পছন্দ কিরকম সেই পছন্দটা তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবে যে হ্যাঁ পিএসসি এরকম ধরনের কোশ্চেনগুলোকে একটু বেশি চুজ করে। সেটা কি করে বুঝবে? যত বেশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে সেই বিষয়গুলো তত বুঝতে পারবে। তাহলে ঠিক আছে, তুমি তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে নিলে, তারপরে কি হবে, এবার তুমি ওই প্যাটার্ন যখন বুঝে যাবে অ্যানালিসিস করার পর, এবার তুমি নতুনভাবে পড়তে থাকো। এখন সমস্যাটা হয়ে যায় যে সময় তো পাবো আমরা হয়তো 5 থেকে 6 মাস, এই সময়ের মধ্যে কখন অ্যানালিসিস করব, কখন কি করব, ভালো মন্দ খুঁজবো, এটাই আমাদের সমস্যা। তো এই সমস্যার জন্য কি হয়, একটু গাইডেন্সের প্রয়োজন হয়, যে তোমাকে একটু গাইড করে দেবে যে ভাই তুমি এখান থেকে এটা পড়ো, এই বইটা তুমি এটা থেকে এটা করো, তাহলে কি হয় তোমার টাইমটা সেভ হবে। যে হ্যাঁ, তো বাকি যে কাজটা হয়তো তুমিও করতে পারবে, তুমি করতে গেলে একটা সময়ের ব্যাপার, তা তুমি নিজে করে কখন পড়াশোনা করবে, এই কারণে আমাদের একটু গাইডেন্সের প্রয়োজন হয়। আর ম্যাথের ক্ষেত্রে কি, ম্যাথের ক্ষেত্রে কিন্তু ভাই চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ভালো করে শিখতে হবে। আর তোমাদের তো সমস্যাটাই ম্যাথ নিয়ে, অর্থাৎ জিকে আমরা যে যত সময় দেবো সে তত জানতে পারবো, সে তত পড়তে পারবো, সে তত উত্তর করতে পারবো, কিন্তু ম্যাথের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। ম্যাথের ক্ষেত্রে তোমাকে শিখতে হবে। এবার এই ম্যাথ তো আর বই দেখে শেখা যায় না, কারণ বইতে যে প্রসেসে থাকে, তাহলে আমাদের 10 থেকে 20টা অঙ্ক করতে গেলেই ঘন্টা পড়ে যাবে। অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমি ম্যাথটা নিয়ে একটু বেশি কথা বলবো, যে আসলে আমরা ম্যাথটা কিভাবে শুরু করব। আমরা অনেকেই আছি যারা, যাদের অঙ্ক মনে থাকে না, অর্থাৎ সূত্র মনে থাকে না, এবং অনেকের একটা কোশ্চেন যে স্যার তাহলে অঙ্কটা কত ঘন্টা করা উচিত। আমি অলরেডি বলে দিয়েছি বেশি লাগবে না, আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারো, ডেলি 2 ঘন্টা, সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা। আর কোন কোন বই পড়বো, এই যে একটা যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য সবার প্রথমে যেটা দরকার, শুধু নিজের পরিশ্রম, নিজের হার্ডওয়ার্ক, নিজের স্মার্ট ওয়ার্ক, এর থেকেও যেটা দরকার যে সঠিক মেটেরিয়ালস চুজ করা। কারণ সঠিক মেটেরিয়ালসটা যদি তোমার কাছে থাকে এবং তুমি যদি সেটাই পড়ো, তবেই হয়তো সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তুমি সারাদিন পড়ছো, 24 ঘন্টা পড়ছো, কিন্তু মেটেরিয়ালগুলো সঠিক নেই, হ্যাঁ পড়ছো এক্সাম ওরিয়েন্টেড নয়, তাহলে কি করে তুমি পাস করবে? পড়ছো কিন্তু সেই কোশ্চেন দেখা গেলো প্রমাণ পাওয়া যাচ্ছে না, বা সিলেবাস ওয়াইজ নয়, এক্সাম ওরিয়েন্টেড নয়, তাহলেও কিন্তু হবে না। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো এক এক শেয়ার করবো তোমরা একটু দেখো। তার আগে একটু দেখিয়ে নেবো যে ম্যাথমেটিক্সের সিলেবাসটা কি কি আছে। সিলেবাসটা অ্যারিথমেটিক আমরা বলেছিলাম, সিলেবাসে তাই মেনশন ছিল, কিন্তু 2018-এর কোশ্চেন অ্যানালিসিস করতে গিয়ে আমি দেখলাম যে কোন কোন চ্যাপ্টার, এটা তো চুপ করা যাবে না, আমি এটার পিডিএফটা দিয়ে দেবো ভাই। হ্যাঁ, কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথের কতগুলো কোশ্চেন এসছে দেখো, এই যে নাম্বার সিস্টেম থেকে দেখো 4টে ডেস। আচ্ছা দেখো, এই অ্যানালিসিসটা সবার প্রথমে দরকার, শুধু অঙ্ক পরে করলে হয় না। নাম্বার সিস্টেম থেকে 4টে ডেসিমেল, ফ্র্যাকশন থেকে একটা, আমি এখানে আরো একটু দেখিয়ে দেই, এখানে এখানে এই যে সিম্পলিফিকেশন থেকে 5টা, আর হচ্ছে ব্যাস এইটুকু। এবার এই 3টে কেন দেখালাম মাস পর থেকে, কারণ হচ্ছে আমি যখন অঙ্ক করাই বা ক্লাসগুলো নিয়ে থাকি, আমার টোটাল নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো চলে আসে, এই 1 নাম্বার 2 নাম্বার আর হচ্ছে 21 নাম্বার, এই 3টে চলে আসবে আমার টোটাল নাম্বার সিস্টেমে। আর নাম্বার সিস্টেমে সব থেকে বেশি জোর দিতে হবে, কারণ নাম্বার সিস্টেমটি হচ্ছে ম্যাথের একদম বেসিকটা। অর্থাৎ এই বেসিক যদি তুমি ভালো করে না জানো, তাহলে যতই তুমি ভাই উপরের দিকে যাও, বাকি চ্যাপ্টার পড়ো, কখনোই তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না। সবার আগে দরকার আমাদের বেসটাকে স্ট্রং করার, বেস মিন নাম্বার সিস্টেমের উপর বেশি তোমাকে জোর দিতে হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ক্যালকুলেশন সব কিছু কিন্তু আমরা এই নাম্বার সিস্টেমে শিখে থাকি। আর যেটা আমরা অনেকে হয়তো গুরুত্ব দেই না, ভ্যালু দেই না, ঠিক আছে, ও জাস্ট কিছুটা করতে হয় করি, নাম্বার সিস্টেমের কোনো টাইপ তোমাকে বাদ রাখা যাবে না। এবার বিষয় হচ্ছে এই টাইপ তুমি বুঝবে কি করে, এটা মার্কেটের কোনো একটা পার্টিকুলার বই কিনলে সেই বইতে সব টাইপ থাকে না, একটা বইয়ের মধ্যে সব টাইপ থাকে না। হ্যাঁ, সব টাইপ কি করে বুঝবে, তুমি মার্কেট থেকে 2টো 3টে বা 4টে বড় জোর বই কিনলে ম্যাথে ভালো ভালো দেখে, এবার দেখবে নাম্বার সিস্টেম 4টে বইয়েরই বের করবে, দেখবে এই বইতে এই টপিকটা নেই, এই বইতে একটা কোশ্চেন আছে, এই বইতে নেই। তো 4টে থেকে তুমি মিক্স করে যখন এক জায়গায় করবে, দেখবে তুমি কিন্তু পুরো ওই চ্যাপ্টার সম্পর্কে যথেষ্ট তোমার নলেজ এসে যাবে, কারণ ওর বাইরে তো আর কিছু নেই, সব টাইপ কিন্তু তুমি করে নিয়েছো। এখানেও সেই একই সমস্যা, এই যে 4টে বই কিনবো, 4টে কোশ্চেনগুলো শর্ট আউট করবো, টাইপগুলোকে আলাদা করবো,
এত সময় কোথায় ভাই, আমার হাতে তো 6 মাস রয়েছে। তাহলে আবারও দেখলাম যে এখানেও এই শর্ট আউট করার জন্য একটু গাইডেন্স, যে আমাকে একটু করে বলবে, ভাই করবে তো তুমি, যে তোমাকে একটু খুঁজে খাজে যাক একটু হেল্প করবে, এই জন্য একটু গাইডেন্সের প্রয়োজন হয়। তো যাই হোক, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন এসেছে টোটালটা এখানে দেওয়া আছে, এখানে আর বেশি সময় আমি নষ্ট করবো না। এবার এর পরের যে পয়েন্টটা, যে তার মানে আমরা বুঝলাম অঙ্ক আমাকে শিখতে হবে এবং ভালোভাবে শিখতে হবে, এবং সব থেকে বেশি জোর দিতে হবে নাম্বার সিস্টেমে। ওকে ফাইন, নাম্বার সিস্টেম। এবার বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম করতে গেলে শুধু তো হবে না, নাম্বার সিস্টেম করতে গেলে বা ম্যাথমেটিক্সে ভালো হতে গেলে, বেসিক ক্লিয়ার করতে গেলে তোমাকে কিছু জিনিস সবার আগে ভালো করে জানতে হবে, এই কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। শুধু নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক করে চলে গেলাম তাহলে হবে না, কিছু কনসেপ্ট জানা চাই যেগুলো তোমাকে হেল্প করবে কিভাবে দেখে দেখে সহজে আমরা ক্যালকুলেশন করতে পারি, উত্তর বলতে পারি। যেমন দেখো, এখানে আমি কিছু পয়েন্ট রেখেছি। ডিজিট সাম বলে একটা কনসেপ্ট রয়েছে, হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না, যাই হোক যারা জানো খুবই ভালো, যারা জানো না তবে তাদেরও একটু জানা দরকার। এই ডিজিট সাম জানা থাকলে অনেক কোশ্চেন আসে যেগুলো তুমি দেখে দেখে উত্তর করতে পারবে ডিজিট সাম কনসেপ্ট ইউজ করে। এখন দেখা গেলো তুমি সেটা জানোই না, তাহলে কি করে হবে, কম্পিটিশনে এখানেই তুমি পিছিয়ে পড়বে। ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট, ফাইন্ড আউট দ্য ইউনিট ডিজিট, একক স্থানের সংখ্যা নির্ণয় শুধু একটা কোশ্চেন নয়, ওই কনসেপ্টটা দিয়েও কিন্তু আমরা অনেক সময় কোশ্চেন সলভ করতে হলে, অনেক বড় একটা ইকুয়েশন, সম্পূর্ণ ইকুয়েশন সলভ করার দরকার হয় না। শুধুমাত্র, ভাই একটু মিউট করো প্লিজ, শুধুমাত্র ইউনিট ডিজিটটা দেখেও আমরা উত্তর করতে পারি। এরপরে দেখো রয়েছে 10 ডিজিট, অর্থাৎ দশক স্থানের সংখ্যা, এই সংখ্যা সম্পর্কে একটু ধারণা। ভাই রিপিট করছি, একটু মিউট করো প্লিজ। এরপর হচ্ছে দেখো রুলস অফ ডিভিজিবিলিটি, অর্থাৎ বিভাজ্যতা নিয়ম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আরে ভাই কতবার বলবো, ভাই একটু মিউট করো। রুলস অফ ডিভিজিবিলিটি, এই বিভাজ্যতার নিয়ম যদি তুমি ভালোভাবে জানো এবং বলার সঙ্গে সঙ্গে যদি তুমি বলতে পারো তোমার কি কি প্লাস পয়েন্ট রয়েছে, দেখো বলে দিচ্ছি। তুমি যেমন নাম্বার সিস্টেম থেকে অঙ্ক করতে পারবে, কোনগুলো, যে এই সংখ্যার বা একটা স্টার দেওয়া থাকে, যে এত কয়েকটা ডিজিট দিল এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই স্টারের মান কি, এই বিভাজ্যতার টাইপের অঙ্কগুলোতেও তুমি করতে পারবে। শুধু বিভাজ্যতার অঙ্ক নয়, এর সাথে সাথে এমসিএম এবং এসিএম চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু তুমি সলভ করতে পারবে এই কনসেপ্ট দিয়ে। অর্থাৎ এলসিএম এসিএম এর জন্য কিন্তু আমরা কোনো লং প্রসেস ইউজ করি না, আমরা এই ডিভিজিবিলিটি রুলটাই ব্যবহার করি। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই ডিভিজিবিলিটি রুলটা আমাকে জানতে হবে। এরপর হচ্ছে রিমাইন্ডার থিওরি, অর্থাৎ অবশিষ্ট কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা তোমার একটু জানতে হবে। অবশিষ্ট নির্ণয়টা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু এই কনসেপ্ট দিয়ে আমরা অনেক কোশ্চেন ইজিলি সলভ করতে পারবো। এরপরে রয়েছে দেখো পার্সেন্টেজ রেসিপোকাল, অর্থাৎ শতকরা বা অনন্যকে ধারণা। আর হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট, মানে আনুমানিক একটা ভ্যালু ধরে আমরা করতে পারি, বা হচ্ছে রেশিওর কনসেপ্ট, অনুপাতের ধারণা থেকেও আমরা অঙ্ক করতে পারবো। তো যেহেতু এই বিষয়গুলো আমরা সমস্ত কিছুই শিখবো, কোথায় শিখবো, নাম্বার সিস্টেমে। এবার কথা হচ্ছে, ঠিক আছে নাম্বার সিস্টেম তো প্রথমে শিখলাম, অঙ্ক অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, যখন যে চ্যাপ্টার ইচ্ছে হলো সেই চ্যাপ্টার পড়বো তাহলে আমি অঙ্ক শিখতে পারবো, এটা কিন্তু ভুল। অঙ্ক পড়ারও একটা সিকোয়েন্স রয়েছে, যে কোন চ্যাপ্টারের পর আমি কোন চ্যাপ্টার পড়ব, তাহলে এই সিকোয়েন্সটা তোমাকে বুঝতে হবে। তাহলে সবার প্রথমে আমি যেটা বললাম যে কি কোন চ্যাপ্টার আগে করবে, সবার প্রথমে করতে হবে, দেখো আমি এখানে সিকোয়েন্সটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিতে পারো বা স্ক্রিনশট তুলে রাখো, কাজে লাগবে। সবার প্রথমে তুমি নাম্বার সিস্টেম করে, তুমি যেখানেই করো, তুমি সেলফ স্টাডি করো, তুমি কারো গাইডেন্সই নাও, এই সিকোয়েন্সে অঙ্কগুলো করো, দেখবে নিজেই বুঝতে পারবে তোমার ইম্প্রুভ হচ্ছে কিনা, এবং শেখার যে স্টেপ বাই স্টেপ সেটাও কত ঠিকঠাক থাকবে। তাহলে বললাম প্রথমে তুমি নাম্বার সিস্টেম করবে, নাম্বার সিস্টেমের পরে এলসিএম এসিএম, তারপরে টাইম এন্ড ওয়ার্ক, তো এই যে সিকোয়েন্সটা রয়েছে এই সিকোয়েন্সে তোমরা একটু করার চেষ্টা করতে পারো। তোমরা স্ক্রিনশট তুলে রাখো যদি কারো প্রয়োজনে লাগে, কেমন? আচ্ছা হয়েছে ভাই, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ফাইন। আচ্ছা যাক, এবার তো আমরা মোটামুটি কিছুটা জানলাম কোন কোন চ্যাপ্টার করা দরকার, কি সিকোয়েন্সে করা দরকার। এবার বিষয় হচ্ছে এই যে এত কিছু যে আমরা করব, এর জন্য তো একটা বই হলেও ভালো হয়, বা যেখান থেকে আমরা একটু প্র্যাকটিস করতে পারবো। তো একটা বই তোমাদেরকে সাজেস্ট করছি,
ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দেখো, বই তো মার্কেটে অনেক কিছুই আছে, তবে সব থেকে যেহেতু আমরা ম্যাক্সিমামটাই বাংলা ভার্সনে পরীক্ষা দেব আশা করি, বা দেবে তোমরা, তো সেখানে বাংলা ভার্সনে মার্কেটে দুটো বই হয়তো একটু মোটামুটি বা ভালো আমরা বলতে পারি, কম বেশি সবাই জানো। একটা বই হচ্ছে আরএফ এই অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটি, আর একটা বই আছে যেটা হচ্ছে সুবিদ দাস স্যারের বই, তাই তো? তোমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানো এই দুটো বইয়ের কথা। তো এবার আমার কথা হচ্ছে, তোমরা এই দুটো বইয়ের যে কোনো একটা করতে পারো, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যেহেতু পিএসসির এক্সাম তোমরা দিতে যাচ্ছ এবং পিএসসির জন্য এই বইটাই হচ্ছে সব থেকে বেস্ট বুক, এই আরএফ আগরওয়াল স্যারের। এই বইয়ের অঙ্কগুলো যদি তোমরা করে যেতে পারো চ্যাপ্টার ওয়াইজ শেখার সাথে সাথে অ্যাজ এ প্র্যাকটিস হিসাবে, তাহলে কিন্তু অনেক কোশ্চেন হয়তো বা তুমি কমন পেতেই পারো। কারণ তোমরা হয়তো দেখবে মিসেলেনিয়াস 2018 সাল এবং মিসেলেনিয়াস 2020 সালে অনেক কোশ্চেনই এই বই থেকে সেম টু সেম চলে এসেছে। তো এবার একটা কথা, এই বইয়ের সলিউশন তো দেখা গেল যদি আমি সেলফ স্টাডি করে করি, নিজে প্র্যাকটিস করে করি, একটু বড় সময় বেশি লাগে, এই বইয়ের কমপ্লিট একটা সলিউশন কিন্তু আমার কাছেই রয়েছে। আমি আজ থেকে 2 বছর আগে থেকে কমপ্লিট করে এসেছি বা করিয়েছি। তো যাই হোক, তার মধ্যে থেকে কিছু চ্যাপ্টারের ভিডিও হয়তো তোমাদেরকে শেয়ার করা হয়েছে, তোমরা হয়তো অনেকেও দেখে থাকবে। কি ভাই, দেখেছো কেউ? আচ্ছা, ওকে, তাহলে আশা, হ্যাঁ ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বইতে যেভাবে রয়েছে আর আমি যেভাবে করিয়েছি কিছুটা ডিফারেন্ট, মানে অনেকটাই ডিফারেন্স রয়েছে। এবং সুবিদ্যা স্যারের বই থেকে সরল সুদের চ্যাপ্টারটি করে দিয়েছি, আশা করি তুমি এর থেকে শর্ট আর কোথাও পাবে না। আমি টোটাল এক এক করে এসে এমনি কোশ্চেন করে দিয়েছিলাম, যেখানে কোনো রকম কোনো সূত্র দিয়ে না, কিভাবে দেখে দেখে উত্তর করা যায় সেই কনসেপ্টগুলো দিয়ে। তো যাই হোক, সেগুলো দেখে নিতে পারো, অনেকটাই আশা করি হেল্প তোমাদের হবে। এই ছিল বই নিয়ে কিছু কথা। ওকে, তাহলে আমরা বই নিয়ে কথা বললাম যে কিভাবে শুরু করা দরকার। এবার আর একটা যে বিষয়, যে অঙ্কের আমাদের অনেকের কাছে একটা ভয়ের কারণ, অঙ্ক মানে নাম শুনলে ভয়, কারণ এখন অব্দি দেখো কম বেশি যাই হোক আমাদের ফুডের একটা ব্যাচ আমাদের কমপ্লিট হতে যাচ্ছে, প্রায় ধরে রাখো 150-এর মতো স্টুডেন্ট অলরেডি ক্লাস করছে। তো তারা যখন জয়েন করতো বা তারা যখন কল করেছিল, তাদের ম্যাক্সিমামের কাছে একটাই কথা, স্যার অঙ্ক অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, স্যার অঙ্কটা নিয়ে বেশি চিন্তিত, অঙ্কটাই ভয়, বাকিটা ঠিক আছে, স্যার অঙ্কটা বেসিক থেকে যদি একটু শিখিয়ে দিন তাহলে বাকি সমস্ত এক্সামের জন্য হয়তো বা আমার একটু ভালো হবে। তো এই একটা কারণ ম্যাক্সিমাম শুনেছি সমস্যা অঙ্কটা নিয়ে। জিকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কথা শুনতে হয়নি বা শুনিনি। ভাই একটু মিউট করো প্লিজ। তো এবার বিষয় হচ্ছে, এই যে অঙ্কে ভয়, আসলে এই ভয়টা কেন বলতো? মানে এই ভয়টা মেইন হচ্ছে তোমার মনের একটা ভয়। তো দেখো, সেই সম্পর্কে যাক আমি ছোট একটা লেখা তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করি। বিষয়টা হচ্ছে, প্রথমে তুমি ভাবো, তোমাকে একটু ভাবতে হবে কেন অঙ্কতে ভয় পেতে হবে কেন। আমার কথা হচ্ছে এটা, কই তুমি বাকি বিষয়গুলোতে তো ভয় পাচ্ছ না, অঙ্কতে তাহলে কেন ভয় পাবে? আমার কথা হচ্ছে এটা, হ্যাঁ, তাহলে অঙ্কে ভালো করতে হলে আগে তোমাকে যেটা করতে হবে, ওই ভয়ের কারণটা খুঁজে বের করো বা ভয়ের কারণ নিয়ে ভাবো। আমরা অনেক সময় এরকম বলি যে আমার ওই বন্ধুটা অঙ্ক কি গণিতে ভয় পায়, আবার কেউ আছে ওরা ভয় পায় না, বা ও অঙ্ক পারে না আমি অঙ্ক পারবো না, বা এ অঙ্ক পারে আমি অঙ্ক পারবো, এরকম কোনো ব্যাপার নেই। তো এগুলো প্রত্যেকটা আমাদের নিজস্ব বিষয়, কারো উপর ডিপেন্ড করে না, কে কি করলো না করলো, তার কাছে কঠিন মনে হতেই পারে, আমার কাছে সেটা সহজ হতে পারে। তবে মাঝে একটা কথা বলি, এই কঠিন আর সহজ এই বিষয়টা ডিপেন্ড করে যে অঙ্ক তোমাকে কে শেখাচ্ছে এবং সে কি প্রসেসে শেখাচ্ছে, এটা কিন্তু শেখানোর প্রসেসের উপর ডিপেন্ড করে। অঙ্ক তোমাকে সবাই শেখাবে, একটা অঙ্ক দেখা গেলো কেউ এক লাইনে করে, কেউ দু লাইনে করে, কেউ দেখে দেখে উত্তর বলে। তার মানে কি বললাম, অঙ্কটা সহজ না জটিল, এটা ডিপেন্ড করে শেখানোর প্রসেসের উপর। ওকে, আর এরপরে কি বললো, গণিত হলো ধাপে ধাপে এগিয়ে যাওয়ার একটা বস্তু, একটা ধাপ বাকি রেখে তুমি পরের ধাপে কখনোই যেতে পারবে না। অর্থাৎ নাম্বার সিস্টেম ভালো করে শেষ না করে তুমি চলে গেলে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজে, তাহলে কিন্তু হবে না, তাহলে এই বিষয়গুলো কিন্তু করা যাবে না। আর এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, এড়িয়ে যেতে হবে, যে এক চ্যাপ্টার বাদ দিয়ে স্কিপ করে পরের চ্যাপ্টারে যাওয়া, আর এইগুলো যদি থাকে তবেই কিন্তু তাদের মধ্যে এই একটু একটু
করে ভয়ের সৃষ্টি হয়ে যায়, তখন এই অঙ্ক বোরিং লাগে, ভালো লাগে না। তাহলে এই যে কারণগুলো তুমি তোমার তো তুমি নিজে অ্যানালাইসিস করবে যে কেন আমি অঙ্ককে কেন ভয় পাই, নিজেকে নিজে কোশ্চেন করবে। কোশ্চেন করার পর যে উত্তরগুলো তোমার আসবে, তুমি একটা খাতা নাও, এক এক করে নোট ডাউন করো, ও আচ্ছা অঙ্ক আমার এই জন্য ভয়, সেই তুমি কিছু কারণ লেখো, আমি এই জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই। তোমরা প্রত্যেকে এরকম তোমাদের অঙ্কে ভয়ের কারণগুলো লিখে দরকার আমাকে পার্সোনালি পাঠাও, তারপর আমি তার উপর বেস করে তোমাদের সলিউশন করে দেবো। ভাই অঙ্ক সত্যি বলছি টোটালটাই ডিপেন্ড করছে শেখানোর প্রসেসের উপর, যে অঙ্কটা সহজ না জটিল, বুঝতে পেরেছ? যাই হোক, এবার দেখো এই যে সমস্যা, যাই হোক আমরা কমন কিছু কথা একটু বলছি, গণিতের এই ভয়টা দূর করবে কি করে? তারপর কি দূর করার ভাই উপায় একটাই, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আর কি সূত্র মুখস্থ করলে কিন্তু হবে না, অঙ্কটা তোমাকে বুঝতে হবে। এবার যেটা বড় সমস্যা, আমরা অনেকেই আছি যারা অঙ্ক ভালো করে পড়ি না, যে কোনো একটা অঙ্ক সলভ করার আগে তুমি সেই অঙ্কটাকে দুবার ভালো করে পড়ো, তিনবার পড়ো, কিন্তু পড়ে অ্যাটলিস্ট বুঝতে হবে অঙ্কের ভাষাটা, বুঝতে হবে অঙ্কে কি বলা হয়েছে। যদি তুমি অঙ্কের ভাষা বুঝতে পারো তবে অঙ্ক ইজিলি সলভ করতে পারবে, আর যদি অঙ্কের ভাষা বুঝতে না পারো তাহলে কখনোই অঙ্ক সলভ করতে পারবে না। এবার বিষয়টা কি, কেউ আছি আমরা যারা দেখা গেল এটা একটা অঙ্ক, ওকে ধরো এটা একটা অঙ্ক, আমরা অনেকে আছি যারা এইটুকু পড়লে বুঝে যাই অঙ্কে কি বলা হয়েছে, আবার অনেকে আমরা আছি যারা এই সম্পূর্ণ লাইনটাকে একবার পড়ে বুঝতে পারি কি বলা হয়েছে, আবার এমনও আছি আমরা এই লাইনটাকে দুবার পড়তে হচ্ছে তারপরে বুঝি। তাহলে কি, যে যত তাড়াতাড়ি বুঝবে সে তত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, তার মানে কি টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। ওকে, আর যেটা বললাম যে সবচেয়ে ভালো হয় কয়েকটা সহজ, মানে প্রথমে জটিল অঙ্ক দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ ওই যেটা বললাম নাম্বার সিস্টেম থেকে শুরু করতে হবে, বেসিকটা ভালো করে জানতে হবে, স্টেপ বাই স্টেপ তোমাকে পরের চ্যাপ্টারে যেতে হবে, এটা একটা পয়েন্ট। আর কি সবসময় ক্যালকুলেটর নির্ভর অনেক সময় ছোটখাটো গুণগুলো আমরা বাড়িতে যখন করি দেখা গেল ক্যালকুলেটর ব্যবহার করি না, সেটা তুমি নিজে নিজে করার চেষ্টা করো, কারণ পরীক্ষার সময় কিন্তু ক্যালকুলেটর থাকে না। এবার বাড়িতে যখন ক্যালকুলেটর ইউজ করি পরীক্ষার সময় করতে পারি না, ওই তখন টাইম লেগে যায়, টেনশন হয়ে যায়। ওকে, আরেকটা বিষয় কি, আমরা যখন বিভিন্ন প্র্যাকটিস সেটগুলো করি আমরা কিন্তু ওই খুব কম আছে যারা আগে অঙ্কগুলো করার চেষ্টা করি, আমরা কি করি আগে উত্তর হয়তো না পারলে উত্তর দেখে নেই, তো এই জিনিসগুলো করবে না যে আগে উত্তর দেখে নেবো তারপরে অঙ্ক করবো বা আগে সলিউশন দেখে নেবো তারপরে অঙ্ক করবো, এই কাজগুলো কিন্তু আমরা কেউ করবো না, কেমন? তো মোটামুটি এর জন্য এখনো যে সময়টা আমরা পাচ্ছি, ধরে রাখো পরীক্ষা তো একটা সময় তো লাগবে 5-6 মাস, আমি যেটা বললাম এখনো যথেষ্ট সময় রয়েছে। তুমি যদি ডেইলি যেটা বললাম যে 2 ঘন্টা করে যদি অঙ্ক করো, তাহলে বলছি তোমার এই যে 40-45 ম্যাথে কেউ আটকাতে পারবে না। তাহলে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ভালো করে শিখতে হবে, আর শেখার পর সব থেকে বেস্ট হয় যদি তোমরা প্র্যাকটিসের জন্য এটা করতে পারো, এই বইটা তো করবে, এটা যখন যে চ্যাপ্টার করবে তার সাথে সাথে এটা করলে। আর সব থেকে বেস্ট হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা হয়েছে অন্য কোনো প্র্যাকটিস সেট কিনে লাভ নেই, প্র্যাকটিস সেটগুলো এক্সাম ওরিয়েন্টেড খুব একটা, যাই হোক কিছুটা হয় আমি এখনো সব সেটগুলো দেখিনি, তো সব থেকে বেস্ট হয় যদি তুমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা হয়েছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো তাহলে দেখবে অনেকটাই কনফিডেন্স চলে আসবে। কারণ প্রিভিয়াস ইয়ারটা করলে কি হবে বললাম, যে তাদের পছন্দের মানে কোশ্চেনগুলো চ্যাপ্টারগুলো আমি বুঝতে পারবো, আর তখন তোমার হেল্প হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের এক্সাম রিলেটেড কিছু কথা বলার। এবার তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে, এই যে এত সময় যা বললাম এই রিলেটেড যদি কিছু কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। এবার আমি কিছু ম্যাথমেটিক্স নিয়ে ডিসকাস করবো এখানে, যে আসলে ম্যাথ কিভাবে করতে হয়, আমরা এতদিন কিভাবে করতাম, এতদিন তোমরা হয়তো আমারও কিছু ক্লাস দেখেছো যেটা হয়তো রেকর্ড আজকে লাইভ দেখবে। বলো ভাই যদি কারো কিছু কোয়ারি থাকে, কিছু কোশ্চেন থাকে বলো। এক এক করে ভাই, এক এক করে বলো। মোটামুটি দেখো নোটিফিকেশন, আমরা যেটা এখন অব্দি গেস করা যাচ্ছে যে ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ হবে, কারণ দেখো তার মধ্যে তো যেহেতু অক্টোবরে পুজো রয়েছে, তো পুজোর মধ্যে আই থিঙ্ক হবে না, আর ফর্ম ফিল আপটা 1 মাস ধরে চলবে, তার মানে কি সেপ্টেম্বরটা পুরো চলছে, তারপর কি সেপ্টেম্বরের পরে অক্টোবর, তো অক্টোবরে কখনোই পুজো হবে না, তুমি ডিসেম্বর জানুয়ারি ধরে চলো। বলো আচ্ছা বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন? ওকে 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 ফাইন ফাইন, আমি এবার বিষয়টা কি বলো,
না ভাই, পিডিএফ এর কোনো গল্প নেই। পিডিএফ শেয়ার করে কি কেস খাবো? পিডিএফ এইভাবে করতে যেও না, কারণ দেখো যারা বইগুলো পাবলিশ করছে ওরা অনেক কষ্ট করে একটা বই পাবলিশ করে, আমরা সামান্য একটা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি একটা চাকরি পাওয়ার জন্য, সেখানে যদি ওই পিডিএফ দেখে কখনো পড়াশুনো হয়? আর আমরা কেন এই কাজগুলো করব বলো? আজকে তুমি যখন কষ্ট করে কিছু একটা করবে, সেই জিনিসটা যখন ফ্রিতে সবাইকে প্রোভাইড করবে বাকিরা, তোমার সেটা ভালো লাগবে, তো আমরা কেন সেই জিনিসটা করতে যাব? আর এই জিনিসটা একদমই করা মানে উচিত নয়, কারণ দেখবে কপিরাইট একটা কেস থাকে। এরকম অনেকেই আছে যারা এই কেসটা খেয়েছে, যে যখন কারো এরকম বই হোক কোনো একটা অথরের, সেই বইটা আমি কিনলাম বা আমি কোনো রকম পিডিএফ করলাম শেয়ার করলাম, এগুলো একদমই করা ঠিক নয়, এগুলো খুবই মানে একটা অপরাধমূলক কাজ। তো এই জিনিসগুলো আমার মনে হয় না করাই বেটার। কত ভাই, 200-300 দামই নেবে, আর পিডিএফ দেখে কখনোই পড়াশুনো হয় না ভাই। হুম হুম হ্যাঁ, এক এক করে ভাই। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। যেটা এমসিকিউ ভার্সন রয়েছে ভাই, বলার পরে মিউট করে দিও, যে বইটা 24,000 প্লাস আই থিঙ্ক এরকম কিছু একটা রয়েছে এমসিকিউ প্যাটার্নের। তো তো দেখো যেহেতু কোনো ডেসক্রিপটিভ বা ডেসক্রিপশন দেওয়া নেই বা এক্সপ্লেনেশন করা নেই কিছু, যেহেতু ওরা কি করেছে প্রথমে 1,000 বা 1,500 কোশ্চেন রেখে শেষে 1,500-এর 1-2 করে উত্তর দিয়েছে, সেখানে কিছু উত্তরের একটু মিসম্যাচ রয়েছে, না হলে কোশ্চেনের দিক থেকে ভালো, কিন্তু ওই যে যেই ভুলগুলো রয়েছে কিছু কোশ্চেনের উত্তর, সেটুকু যদি একটু তুমি খুঁজে খাজে পড়তে পারো তাহলে নো ডাউট ভালো, তুমি পড়তেই পারো, কোনো সমস্যা নেই। কারণ বাংলা ভার্সনে এই একটা প্রবলেম যে শেষের দিকে হয়তো আনসার গুলো দেওয়া থাকে, যার কারণে একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, আর এক্সপ্লেনেশন থাকলে আমরা এক্সপ্লেনেশনটা পড়লে তবুও অনেক সময় সেই জিনিসগুলো যে অপশনে ভুল থাকলেও বা ওরা আনসারে ভুল অপশন দিলেও আমরা কারেক্ট করে পড়ে নিতে পারি, বুঝতে পেরেছো? তবে খুব শীঘ্রই হয়তো সেরকম বাংলা তো তুমি 10,000 প্লাস জিকে পেয়ে যেতে পারো এক্সপ্লেনেশন সহ, যে হয়তো একটু ওয়েট করলে পেয়ে যেতে পারো। ওকে আমি দেখো তোমরা তো প্রত্যেকে গ্রুপে রয়েছো, আমি গ্রুপে ওই তোমাদের এই যে পিডিএফটা তার সাথে ওই বইয়ের ফটোটা দিয়ে দিচ্ছি, কারণ ওই যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো ম্যাথ এসেছিল কি আসো বিষয় এটা দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা রিয়া বলছো প্রিভিয়াস। হ্যাঁ বলো। আমি দেখিনি, তাহলে আমি কালকে দেখে তোমাকে কালকেই বলতে পারবো। আমি রিতার পাবলিকেশনের বই এখনো, তো যাই হোক এরা তো নতুন বের করছে পিএসসির বই, যারা দীর্ঘদিন ধরে পিএসসি লেভেলের বইগুলো বের করে, আই থিঙ্ক তাদের নেওয়াটাই বেটার, কারণ তাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে। ঠিক আছে, তো আমার এইটা মনে হয়, তো যাই হোক আমি একবার একটু দেখে নেবো, কারণ না দেখে ভাই কখনো কিছু ভুলভাল বলা ওটা উচিত নয়। আমি দেখে নেই, দেখে তোমাদেরকে, যা তোমরা যখন সবাই জানতে চেয়েছো আমি বই সাজেস্ট করে দেবো গ্রুপে, ঠিক আছে? টেনশন করো না, আর পিএসসির প্রিভিয়াস ইয়ারের বইটা আমি ক্লাস শেষে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হুম হুম আচ্ছা হ্যাঁ, যাক যাক আমরা ক্লাস শুরু করার আগে দেখো আমাদেরও তো একটা উদ্দেশ্য রয়েছে, বা এটা তোমরা প্রত্যেকেই জানো। তো বিষয় হচ্ছে আমাদের ফুরের একটা ব্যাচ তো আগে থেকে চলছে, তোমাদের বললাম তো, সেটা প্রায় হয়তো শেষ হতে যাচ্ছে, তো এই ব্যাচটি সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, কারণ তোমরা মাসপতি আসলে কিছু বুঝতে পারবে না। আমাকে বেশ কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে স্যার নতুন যদি আর একটা ব্যাচ করা হয় খুবই ভালো হবে। তো যাই হোক আমরা 25 তারিখ থেকে অর্থাৎ 25শে আগস্ট থেকে নতুন আরেকটি ব্যাচ শুরু করছি, যে ব্যাচটা একদম বেসিক থেকে ভাই ধরে ধরে আমি শেখাবো। আর আমার এখানে আরেকটা বৈশিষ্ট্য আমি দেখিয়ে দেবো ক্লাস শেষে, যে আমার যে মেটেরিয়ালগুলো এখানে আমরা সপ্তাহে 2 দিন করে গুগল মিটের মাধ্যমে ক্লাসটা নেব ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, আমি যা ম্যাথ করাবো ওই যে বললাম মানে যে কাজটা 2-4টে 6টা 10টা বই থেকে যে কাজগুলো যাবতীয় করার, সেই কাজগুলো আমি অনেকদিন আগে থেকে করে আসছি। তো আমি যে মেটেরিয়ালটা প্রোভাইড করব সেই মেটেরিয়ালটাকে যদি কেউ কমপ্লিট করতে পারো, এইটুকু ভরসা রেখে আমি বললাম যে তারা ভালো স্কোর করতে পারবে। এবং এটা শুধু আমি আজকে বললাম এটা নয়, তোমরা আমার ফেসবুকের যে অঙ্কের শর্ট ট্রিক্স পেজ রয়েছে সেখানে তোমরা ওপেন প্ল্যাটফর্ম ভাই, তোমরা সেখানে কমেন্ট করতে পারো, পোস্ট করতে পারো যে আমার প্রিভিয়াস ফিডব্যাকগুলো কীরকম যারা ক্লাস করছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো দেখতে পারো। আমি কিন্তু আজকে কোনো একটা ক্লাস দেখাতে আসিনি যে অঙ্ক দেখো দেখে ভর্তি হোক, কারণ আমি কন্টিনিউয়াসলি সেটা ফেসবুক হোক ইউটিউব হোক ভিডিও দিয়ে যাই ম্যাথের উপর, সেই ক্লাসগুলো তোমরা দেখো অনেকের ভালো লাগে, যারা ভালো লাগে যাদের তারা হয়তো অ্যাডমিশন নিতে চায়। তো ওই যে একটা ডেমো ক্লাস দেখিয়ে এবার বলো ভাই জয়েন করো এরকমের কোনো ব্যাপার নেই, আমার রেগুলার দেখো এখনও ফেসবুকে যেমন কাল থেকে শুরু করেছি ডেইলি লং ভিডিও পোস্ট করা হয় যেখানে 5টা করে ম্যাথ থাকছে, ডেইলি পোস্ট করছি 2-3টে করে, তোমরা সেই ভিডিওগুলো দেখো, যদি মনে হয় এখানে কিছু শিখতে পারবো কাজে লাগবে দেন তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ,
এবার এখানে আমি যে ক্লাসগুলো করাবো টোটালটাই গুগল মিটের মাধ্যমে লাইভ নেওয়া হবে। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডটা থাকবে, আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপ থেকে দেখতে পারবে। জিকের ক্ষেত্রে টোটালি আমি তোমাকে নোটস প্রোভাইড করে দেবো পিডিএফ ভার্সনে, এবং আমাদের যে অ্যাপ রয়েছে তুমি মক টেস্টটা দিতে পারবে। আর তার সাথে ওই যেটা বললাম তোমাকে বাজার চলতেও একটা বই আমি নিতে বলবো, কারণ ওই বইটায় টোটাল পিএসসির কোশ্চেনগুলো রয়েছে। এবার আমি হয়তো সেটা নোট বানিয়ে কেন দিচ্ছি না, কারণ আমি দেবো, পিডিএফ থাকবে, অনেক পেজ হবে, প্রিন্ট আউট করবে, খরচ বেশি, তার থেকে ভাই সেই বইটা নিয়ে নাও, সেটাই সব থেকে বেস্ট। ঠিক আছে, তো এখানে ম্যাথের আমি যা দেবো এর বাইরে কিছু করার দরকার নেই, আমি একদম টোটাল চ্যাপ্টার ধরে টাইপ অনুযায়ী এ টু জেড কমপ্লিট করে দেবো। মার্কেট থেকে তোমার এমন কি যে বইগুলো বললাম এগুলো কেনার কোনো দরকার পড়বে না, সেইভাবেই সাজানো রয়েছে। আর যাই হোক, এটা টিল এক্সাম বা 6 মান্থ বলতে পারো, মিনিমাম 6 মান্থ থাকছে এই কোর্সের ডিউরেশন লাইভ ক্লাসের। আর যদি 6 মান্থের মধ্যে না হয় টিল এক্সাম অবধি তুমি আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবে অ্যাপ থেকে। তো এটা ওয়ান টাইম একটা আমরা যাই ফ্রি রেখেছি এখানে। ওকে, তো যাই হোক, যারা ইচ্ছুক গ্রুপে আছো বা আমি শেষে নাম্বারও দিয়ে দেবো, তোমরা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করেও এনরোল করতে পারো। আর যদি কেউ ক্লাস করতে চাও একটাই কথা বলবো যে শুরুতেই জয়েন করে যাবে, কারণ চেষ্টা করবে একদম প্রথম ক্লাস থেকে ক্লাস করার, তাহলে তুমি ভালো শিখতে পারবে, মিস করবে না। আমরা অনেক সময় কী করি যে 2-5টা ক্লাস হওয়ার পরে হয়তো এনরোল করি, তখন কী হয় আগের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারি না, কিছুটা প্রবলেম থেকেই যায়। তো যাই হোক, 25 তারিখ থেকে শুরু হচ্ছে, চেষ্টা করবে 25 তারিখ থেকেই ক্লাসটা জয়েন করার, সেদিন থেকেই মিস করবে না। হুম হুম হ্যাঁ, বারটা আমরা সেদিনে ঠিক করে নেবো যে কী কী বার হবে এবং টাইমটা 25 তারিখে আমি গ্রুপে জানিয়ে দেবো। হ্যাঁ, সেদিন আমরা লাইভ ক্লাসে যারা যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের 25 তারিখে আমরা ডেট টাইম সব কিছু ফিক্সড করে নেবো কথা বলে নিজেরা। ওকে, কোনটা কোনটা? হ্যাঁ, রাতে না না ডেতে কোনো ক্লাস নেই, যা হবে রাতে হবে। আর আর একটা জিনিস একটু বলে রাখি তোমাদের জন্য, তোমরা অনেকে আমার অ্যাপটা ইনস্টল করেছো, অ্যাপে দেখবে ফুড এসে অলরেডি একটা যে কোর্স চলছে সেই কোর্সে তোমরা অ্যাপটা ইনস্টল করবে, করে দেখবে যে নাম্বার সিস্টেম, ফুড এসে ক্লিক করলে দেখতে পারবে নাম্বার সিস্টেম, দেখবে 13টা ক্লাস রয়েছে, অর্থাৎ 13টা ক্লাস হয়েছে। যেমন কি এলসিএম এসসিএফ, এলসিএম এসসিএফ থেকে 5টা ক্লাস আমরা নিয়েছি। এবার এই যে ক্লাসগুলো রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে আমাদের। এবার ধরো তুমি আজকে জয়েন করেছো, এখন জয়েন করলে সাপোজ, তাহলে জয়েন করার সাথে সাথে তোমাকে ওই আগের কমপ্লিট সমস্ত চ্যাপ্টারের যে কোর্সটা রয়েছে এই কোর্সটাও তোমাকে অ্যাক্টিভ করে দেবো। এই কোর্সটা অ্যাক্টিভ করলে তোমার সুবিধাটা কি হবে, তুমি কালকে সকাল থেকে দেখা গেল নাম্বার সিস্টেমের ক্লাস সকালে একটা দেখলে রাতে একটা, অর্থাৎ ডেইলি যদি তুমি 2টো করে ক্লাস দেখো 7 দিনে দেখা গেলো 14টা ক্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে 14টা ক্লাস মানে কিন্তু নাম্বার সিস্টেমটা শেষ। আর যদি শুধু লাইভ ক্লাসের জন্য ওয়েট করে থাকি তাহলে আমাকে কি করতে হচ্ছে, ওই সপ্তাহে 2টো 2টো করে চলবে। আমার তো মেন টার্গেট হচ্ছে ভালোভাবে শেখা, আমি সেটা যেইভাবে হোক শেখাটা নিয়ে কথা। আর যার যা প্রবলেম হবে এনি টাইম আমাদের গ্রুপ রয়েছে, এছাড়া তোমরা ডাইরেক্ট আমাকে কল করলেই সমস্ত কিছু জানতে পারবে। বাকিদের একটু একটু মিউট করো, একটু একটু মিউট করো একটু ভাই। আর যেহেতু দেখো আমার এই প্ল্যাটফর্মে আমি নিজেই ক্লাস করাই, এখানে ক্লাসের ওইরকম কোনো ব্যাপার নেই যে আগে থেকেই বলে দেবো তোমাকে এই চ্যাপ্টারটায় 2টো ক্লাস দেবো, 3টে ক্লাস দেবো, এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা হয়তো চ্যাপ্টার ওয়াইজ মানে ক্লাসের সংখ্যাটা একটু কম থাকে। আর আমার ক্ষেত্রে ওই যে দেখা গেলো একটা চ্যাপ্টার করাতে গিয়ে স্টুডেন্টরা বলছে স্যার এটার উপর আরেকটা ক্লাস দিন, আমি কিন্তু আরও একটা হোক 2টো হোক সেই জায়গায় আমি দিতে পারি, কারণ এখানে ক্লাসটা আমিই নেবো, তোমার যা প্রবলেম হবে তুমি ডাইরেক্ট আমাকেই শেয়ার করবে, সেই সলভটাও আমি করবো। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি একটু ব্যাস সম্পর্কে বলা। বলো ভাই। ডেমো দেখো, আমি একটা কথা বলি, ডেমো একটা দুটো দেখার দরকার নেই, তুমি 10টা 20টা ক্লাস দেখো, কোথায় দেখবে, আমার ইউটিউবের যে কোনো ক্লাস দেখো। দেখো ডেমো ক্লাস মানে এই নয় যে লাইভে এসে ক্লাস দেখো, লাইভের ক্লাস হতেই তো পারে, ডেমো মানে একটু দেখানদারি কিছু, আমি তোমাকে এমন কিছু দেখাবো লাইভ ক্লাসে এসে তুমি দেখে ফিদা হয়ে যাবে, ভিতরে এসে দেখবে সব কিছু ফাঁকা, তাহলে কী লাভ ভাই, ডেমো নয় দেখতে হয়। আমার ইউটিউবের ক্লাস দেখো, ইউটিউবে তো একটা ক্লাস না, দেখবে আমার ম্যাক্সিমাম ম্যাথের ক্লাস, ফেসবুকে দেখো একটা নয় প্রচুর ম্যাথের ক্লাস, তা অ্যাজ এ ডেমো তুমি সেটাও তো ভাবতে পারো যে স্যার যখন রেগুলার যে ক্লাসগুলো দিচ্ছে আমি সেটাই দেখি স্যার সেগুলো কিভাবে করাচ্ছে। আর ডেমো মানে তো এরকম যে সবাইকে ডেকে ডুকে আসো ভাই আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখিয়ে। এক সেকেন্ড, তার আগে আমি যেটা বলি, এক সেকেন্ড একটু একটু হোল্ড করছি, আমি যে ডেমো দেখানোর বিষয়ে যে কথাটা বললাম এটার সাথে কি তোমরা একমত, ইয়েস অর নো, যে ডেমো
তাহলে না, তাহলে আমার কথা হচ্ছে তুমি যখন সেখান থেকে দেখেই এসছো তাহলে আর ডেমো কিসে? তুমি আরো ক্লাস দেখো ইউটিউবে, কারণ ইউটিউবে তো আর রোজ রোজ ডেমো ক্লাস দেখে করে করে আপলোড দেওয়া হয় না। তবে এটা বলে রাখছি, বাকি যেখানে যা দেখছো তার থেকে অনেক বেটার কিছু তুমি এখানে পাবে, এটুকু ভরসা রাখতে পারো। ভাই সেটা তো কোশ্চেন না দেখে বলা যাবে না। ওই তো বললাম তো, মোটামুটি 75-80% ধরে চলো, কারণ কাট অফ এই তো, এই তো, এই যে ভাই লিখে দিলাম টিআর সলিউশন। হ্যাঁ আচ্ছা চলো ভাই, এবার একটু অঙ্ক করি, অনেক তো অনেক কথাবার্তা বল। ম্যাথের জন্য ডেইলি ডেইলি 2 ঘন্টা, আর জিকের জন্য 5-6 ঘন্টা। হ্যাঁ পড়তে হবে। এবার কি বললাম, শুধু 6-8 ঘন্টার জায়গায় তুমি হবে, স্যার তো 6-8 ঘন্টা বলেছে, চলো আমি 15 ঘন্টা করে দেবো বা 12 ঘন্টা করে দেবো। শুধু ওই 12 ঘন্টা করলে হবে না, কিন্তু ওই 12 ঘন্টায় যেই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করবে সেই বিষয়গুলো যেন সঠিক থাকে, হ্যাঁ যেন এক্সাম ওরিয়েন্টেড হয়, যেন মোটামুটি কাজে লাগে। কারণ অনেক কিছু বললাম, অনেক কিছু আছে যেগুলো হয়তো পড়তে হয় পড়ি কিন্তু ভাবি না এক্সাম ওরিয়েন্টেড কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল থাকবে। যাই হোক ভাই, এবার একটু চলো আমরা একটু অঙ্কে আসি। ঠিক আছে, দু একটা কিছু অঙ্ক বলো বলো আমি দিয়ে দেবো ভাই, ফটো সহ গ্রুপে দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে পিডিএফ সহ দিয়ে দিচ্ছি, কেমন? ওকে বাংলায়, হ্যাঁ টোটালটাই বাংলা, আমি তোমরা মেটেরিয়াল চাইলে আমি দেখিয়ে দিতে পারি, সমস্ত বাংলায় হবে, টেনশনের কোনো কারণ নেই, কারণ এখন ওয়েস্ট বেঙ্গলের ভাই এগুলো তো, এই কোশ্চেনগুলো এখন না করলে নয় নয়, এটা গুগলে সার্চ করলে তো পেয়ে যাবে বিষয়ে। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ, আরেকটা আরেকটা জিনিস বলে দিই একদম, বিষয় হচ্ছে আমরা অনেক সময় এরকম দেখি যে এক্সাম ওরিয়েন্টেড কোর্সে ভর্তি হয়ে যাই সেটা ই এক্সামের জন্য, কিন্তু আমার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। কেউ যদি মনে করে আমি রেলের পরীক্ষা দেবো, আমি তাকে লিখিত দিচ্ছি যে আমার এখানে করাবো এটা, ধরো তুমি আজকে ফুডের জন্য অ্যাডমিশন নিচ্ছ, সে তুমি ফুডের জন্য, তুমি আমি তো তাহলে ফুডের পরীক্ষা দিতে পারো না, ভুল, তুমি বিসিএস এর মেন্স পরীক্ষা দিয়ে আসবে এই এই কোশ্চেন দেখে, আমি যা করাবো এটা করেই তুমি বিসিএস এর মেন্স দেবে। দেখা গেলো তুমি সিভিএল দিতে চাইছো, আলাদা কিছু লাগবে না, আমার এটাই করবে, কারণ বাইল্যাঙ্গুয়াল রয়েছে, কারণ এখানে সহজ কিছু কোশ্চেন নয় ভাই, সমস্ত যে বললাম না টাইপ ধরে ধরে মার্কেটের যতগুলো বই রয়েছে সব বইকে একত্রে করে দেখে টাইপ ওয়াইজ সাজানো হয়েছে, কিছু বাদ যাবে না। ওই জন্য বললাম তুমি রেল বলো, এসএসসি বলো, বিএসসি বলো, সমস্ত এক্সামের জন্য মেটেরিয়াল আমার একটাই, WBP বলো, আলাদা করে কিছু না, ঠিক আছে, এই একটাই মেটেরিয়াল, বুঝে বললাম সেইভাবে বানানো হয়েছে। তো যাই হোক ভাই, এবার একটু আমরা মনে হয় অঙ্কর দিকে একটু ধ্যান দিই, একটু অঙ্ক করি, ঠিক আছে, দেখো লাইভে যখন এসো, আর যদি বলো যে না স্যার লাইভে অঙ্ক দরকার নেই, অঙ্ক অনেক দেখেছি, তাহলে কিছুটা ডিসকাস আমরা করতেই পারি। দেখো সিম্পল একটা কোশ্চেন দেখাই, আমি সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ভাই ডিজিট সামের কনসেপ্টটা আমাদের জানা দরকার, যদি আমরা ডিজিট সামের কনসেপ্টটা মানে জানি তাহলে আমাদের অনেক সুবিধা হয় অঙ্ক করতে। তো তার একটা স্যাম্পল এখানে দেখাচ্ছি, এই কোশ্চেনটা আমরা নর্মালি সলভ করি 46/100×250। এবার কি করতে হবে, এবার আমাকে কাটাকাটি করতে হবে, এই সরি এই একটা শূন্য এই একটা শূন্য কাটবো, 5 দিয়ে কাটলে 5 হয়, 5 দিয়ে কাটলে 2 হয়, 2 দিয়ে কাটলে কত হয়? 23 হয়, তাহলে 5×23 = 115। তাহলে আমরা অনেকটা সময় নিয়েছি, ক্যালকুলেশন করেছি, তারপরে গিয়ে উত্তর বলেছি, তাহলে এটা হচ্ছে লং প্রসেস বা ট্র্যাডিশনাল প্রসেস, আমরা সকলে যেটা করি। কিন্তু আমি বলেছিলাম যে ভাই ডিজিট সাম চেষ্টা করো, ডিজিট সামটা কি, প্রত্যেকটা ডিজিটের যোগফল, ডিজিট মিন এক একটা অঙ্ক, তাই তো, সাম মিনস যোগফল, তার মানে কি প্রত্যেকটা অঙ্কের যোগফল, তাহলে ডিজিট হচ্ছে টোটাল কতগুলো, 10টা, কি কি, 0 থেকে 9 অবধি, এই যে 10টা ডিজিট আমরা দেখলাম প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল ডিজিট, মনে রাখবে ডিজিট সাম অলওয়েজ বি সিঙ্গেল ডিজিট, ডিজিট সাম ও সিঙ্গেল ডিজিট থাকবে, এবং যদি 2 ডিজিট চলে আসে তুমি আবার যোগ করো তারপরে তাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসো, অর্থাৎ ডিজিট সাম অলওয়েজ সিঙ্গেল ডিজিটে থাকবে। এবার কি হবে, এবার দেখো আমরা যদি এখানে ডিজিট সাম করি কত সহজে অঙ্কটা আমরা করতে পারি, কিভাবে, দেখো এখানে যেটা রয়েছে
চার আর ছয়, তাহলে দেখো ছয় আর চারে যদি আমরা যোগ করি, ডিজিট সাম করি, ছয় আর চারে কত? দশ। এবার দেখো দশ এটা তো টু ডিজিট হয়ে গেলো, তাহলে সিঙ্গেল ডিজিটে যখন আমি করব, এই দশ সিঙ্গেল ডিজিটে হলে কত হবে? এক হবে। এই যে অফ, অফ বলতে আমরা বুঝি গুণ বা এর, এই যে দেখলাম এর, এই যে 250 ডিজিট সাম করলে কত হবে? পাঁচ আর দুয়ে সাত, এই দেখো ডিজিট সাম করলে সাত, তাহলে ওয়ান ইন্টু সেভেন কত হলো? সেভেন। তাহলে ডিজিট সাম করে আমার আনসার কত হলো? সেভেন। আমি দেখি কোন অপশনে ডিজিট সাম সেভেন রয়েছে, দেখো অপশন এতে ফাইভ সিক্স সেভেন, অপশন নাম্বার এতেই রয়েছে সেভেন, আমার উত্তর চলে এসে। তাহলে যেখানে আমি ডিজিট সাম কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অনেক ক্যালকুলেশন শর্টে করতে পারি, দেখে উত্তর করতে পারি, সেখানে কেন আমি এই প্রসেস করব? তুমি করতেই পারো যদি তোমার হাতে টাইম বেশি থাকে, কিন্তু এক্সামের সময় তো বেশি টাইম দেবে না। আসল কম্পিটিশনটা কোথায় বলো তো? যে আমিও একটা অঙ্ক দেখা গেলো যে তুমি একটা অঙ্ক করতে পারো, সে 30 সেকেন্ডে, ভালো করে একটু বুঝবে কম্পিটিশন কোথায়। তুমি একটা অঙ্ক করছো 30 সেকেন্ডে, আর তোমার বন্ধু ওই অঙ্কটা করছে 15 সেকেন্ডে, তাহলে কম্পিটিশন কিন্তু এটা নয় যে একটা অঙ্ক তুমি 30 সেকেন্ডে করছো। আসল কম্পিটিশনটা হচ্ছে এটা তোমার বন্ধুর সাথে, যে তোমার বন্ধু 15 সেকেন্ডে করছে, তোমার বন্ধু টিকে থাকবে। কেন থাকবে? এর একটা কারণ আছে, এই যে তোমার বন্ধু এখানে 15 মিনিট করে সেভ করছে এক একটা অঙ্ক করতে গিয়ে, দেখা গেলো এমন একটা কোশ্চেন আছে আছে যেখানে কি হলো, তোমার তুমি তুমি 1 মিনিট চেষ্টা করেও পারলে না আর টাইম শেষ, কিন্তু তোমার বন্ধুর কাছে যে 15 সেকেন্ড করে সেভ করে সেই ভদ্রলোক 2 মিনিটের মতো বাঁচিয়ে দিল, আর তুমি 1 মিনিট চেষ্টা করলে পারলে না, বন্ধুর হাতে 2 মিনিট আছে, 2 মিনিটে হয়তো দেখা গেলো ওই একটা কোশ্চেন সে নামিয়ে দিতে পারে। তার মানে কি এক্সামের সময় এই টাইমগুলো সেভ করা এটা কিন্তু ভীষণ একটা আর্ট, মানে এই টাইম ম্যানেজমেন্টটার দিকে আমাদের নজর রাখতে হবে। তাহলে ভাই এই যে ডিজিট সামের যে কনসেপ্টটা বললাম, তোমরা কি বুঝতে পেরেছো কিছু? আচ্ছা, যেমন ওকে, যেমন দেখো পরের আরেকটা কোশ্চেন রয়েছে যে 62.5, এখানে পয়েন্ট রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, তার মধ্যে আবার কি অফ এর পার্সেন্টেজ বের করবো। তো লং প্রসেসটা করছি না, কারণ লং প্রসেস আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই জানো যেভাবে করতে হয়, যে পার্সেন্টেজের জন্য নিচে 100 লিখবে, দশমিকের জন্য নিচে আবার 10 লিখবে, তো আমি সেভাবে যাব না। আমি একটু আগে যে প্রসেসটা তোমাদেরকে শিখিয়েছি ডিজিট সাম, চলো আমরা ডিজিট সাম করি। এখানে দেখো 6 আর 2 8, 8 আর 5 13, 13-এর ডিজিট, হ্যাঁ যাচ্ছি ভাই, 13-এর ডিজিট সাম করলে আমরা পাবো 4, মনে রাখবে। তাহলে 4 হলো, এই যে অফ, অফ মানে হচ্ছে গুণ, তাহলে 4 ইনটু, এখানে ডিজিট সাম করে কত হবে? 4 হবে, তাহলে 4 ইনটু 4 করলে কত হয়? 4 4 16, 16 16-এর ডিজিট সাম করলে কত হয়? 6 আর 1 7, দেখো কোথায় 7 আছে, এটা তো 7 নেই, দেখো এখানে 7 আছে, আমি এখান থেকে এটাকে উত্তর করে দিলাম। শেষ, কত সময় লেগেছে বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, ওকে, খুব সুন্দর কোশ্চেন। আচ্ছা, আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে অঙ্ক শেখার আগে তোমাকে কিছু জিনিস শিখতে হবে, কি শিখতে হবে? এই যে টাইপগুলো যেখানে দেখবো আমরা, যে কোথায় গেলো আমাদের ডিজিট সাম, ডিজিট সাম দেখলাম সেম চলে এসে, আমি মেনে নিলাম সেম, তখন আমি ইউনিট ডিজিট কনসেপ্টটা কাজে লাগাবো। দেখবো কার ইউনিট ডিজিটটা আলাদা আছে, মানে আমার যেটা দরকার সেই ইউনিট ডিজিটটা কোথায় আছে। হতে পারে ডিজিট সাম সেম, কিন্তু তার মানে তো এই নয় ইউনিট ডিজিটও সেম। আমি ধরে নিলাম ইউনিট ডিজিটও সেম, ডিজিট সামও সেম, আমি তখন চেষ্টা করব 10 ডিজিটটা বের করার। 10 ডিজিট দেখবো কার, আমার যেটা দরকার সেটা কোথায় আছে, 10 ডিজিট, এত সমস্যা হবে না যদি 10 ডিজিটও না আসে। আর তারপরের অপশন রয়েছে তো রুলস অফ ডিভিজিবিলিটি, বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করে দেব, বা আমি রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করব। এই সমস্ত কনসেপ্টগুলি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের দরকার পড়বে। তাহলে এই বিষয়গুলো তো আগে এমনিতে এমনিতে আমি দেখাইনি, এই প্রত্যেকটা বিষয় তোমাকে দেখানো হবে কোথায়, ওই নাম্বার সিস্টেমের মধ্যে। আমি দেখাচ্ছি নাম্বার সিস্টেমের মেটেরিয়ালটা আগে দেখো, একটা চ্যাপ্টারের মেটেরিয়াল দেখলেই বুঝতে পারবে যে মেটেরিয়ালে কি আছে, ঠিক আছে, আমি শেষে দেখাচ্ছি। তবে ডিজিট সামও কিন্তু শিখতে গেলে তোমার মিনিমাম 2 ক্লাসের প্রয়োজন হয়, ঠিক আছে, এটা ভালো করে যদি শিখতে হয়। যাক, এটা তো দেখলে, এবার দেখো পরের একটা কোশ্চেন রয়েছে, তুমি একটু বলে দেই, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। তোমরা প্রত্যেকে আশা করি জানো 11 দ্বারা ভাগের নিয়ম, কি নিয়ম জানো দেখিয়ে দিই, ধরো 1 2 3 4 5, তোমরা যে নিয়মটা জানো সেটা হচ্ছে এরকম, ধরো এখানে একটা সংখ্যা মিসিং, মিসিং না থাক সমস্যা নেই, তোমরা কি জানো ওই যে এক গড় ছেড়ে ছেড়ে নাকি যোগ করতে হয়, এরকম একটা নিয়ম আছে, এইভাবে যোগ করতে হয় কি ভাই, তাই তো ঠিক বললাম তো। এবার কি এই উপরের গড় আর নিচের গড় যদি সমান হয় বা তার মাল্টিপল হয় 11, বাকি আমরা বলি অড প্লেস আর ইভেন প্লেসের যোগ ফল বা ডিফারেন্স যদি 0 বা 11 মাল্টিপল হয়, দেন ইটস নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। তোমরা তো এই প্রসেসটাই জানো, ইয়েস অর নো?
আচ্ছা হ্যাঁ ওকে, কিন্তু আমি বলছি না, এইসব দিন শেষ, এখন দেখো 5G চলে আসছে তাই না, মানে কি যত আপডেট হচ্ছে দিনে দিনে আমাদেরও তো একটু আপডেট হতে হবে, আর আমরা যদি সেই আপডেট না করি, ওই সবাই যেটা করে আমিও সেটা করি, তাহলে তো আর পিছিয়ে থাক মানে সামনের দিকে তো যেতেই পারবো, ওই আগের জায়গায় থাকবো, বরং পিছিয়ে পড়বো একই জায়গায় থাকলে। তো আমরা যেটা করছি 11 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে, তার আগে তুমি আমাকে বলো তো 9 দ্বারা ভাগের নিয়ম কি তোমরা জানো? 9 দ্বারা ভাগের নিয়ম দেখো একটু বলে দিই। 9 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে প্রত্যেকটা ডিজিটের যোগফল, যদি এই ডিজিটের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, সম্পূর্ণ সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। ঠিক একই রকম আমার নিয়ম বলছে, 11 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে তুমি দুটো দুটো করে সংখ্যার যোগ করো, তুমি দুটো দুটো করে সংখ্যার যোগ করো। এখানে একটা সংখ্যা আছে, টেনশন কেন করছো, বাঁদিকে একটা জিরো বসিয়ে দাও। এবার তুমি দেখো এই যোগফল কি 11 দ্বারা ভাগ যায়, ইয়েস অর নো? যদি ভাগ যায় তাহলে সম্পূর্ণ ভাগ যাবে, যদি না যায় তাহলে যাবে না। তুমি এরকম দুটো দুটো করে সংখ্যা নিয়ে দেখবে, কি বললাম বুঝতে পেরেছো? দেখ দুটো দুটো করে, নাহলে তুমি 11 দ্বারা কতবার ভাগ করবে এদেরকে। তাহলে এবার কি এইভাবে যোগ করো, ধরো এই আমি এদিকে করলাম কত, তুমি ছোট ছোট করে যদি করো, দিয়ে এটাকে আমি 11 দিয়ে ভাগ করছি, 11 দিয়ে ভাগ করলে কত হবে, 11 কে 11, তাহলে এখানে আমার অতিরিক্ত থেকে যাচ্ছে কত। আচ্ছা বা তুমি নর্মালি যোগ করো, 9 আর 8 কত, 17, 17 আর 4 কত, 21, 21-এর 1, হাতে আছে 2, 2, তাই তো, 2-এর 1 3, 3-এর সাথে 10, 10-এর 2-এ 12, কত এলো ভাই, 121। তাহলে 121-কে তো 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা বলে দেবো অপশন ডি ইজ ডিভিজিবল বাই 11। ভাই আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এখানে তুমি আবার এটাও করতে পারো, ও 121 আমি জানি না, আমরা তো বলেছি দুটো দুটো করে সংখ্যার যোগ করতে হয়, এই দেখো দুটো যোগ করো, 21 আর 1 কত, 22, দেখো 22-কে তুমি 11 দ্বারা ভাগ করতে পারবে। তাহলে যেখানে দুটো করে সংখ্যার যোগ করে আমরা চেক করতে পারি কেন আমি এইসব নিয়ম অ্যাপ্লাই করবো। ভাই আমি কি বোঝাতে পেরেছি নিয়মটা? আচ্ছা এই প্রসঙ্গে আরো একটা জিনিস দেখিয়ে দিই, আজকে যদি বলা হতো যে এই সংখ্যাটা, আমি তখন বলে দিলাম যে এই 11 না দিয়ে আমি যদি বলতাম যে 99 দ্বারা ভাগ যায় কিনা বলো। এবার তোমাদের সমস্যাটা কোথায় দেখো, তোমরা কি করবে যখনই বলবো 99 দ্বারা কি ভাগ যায়, তোমরা বলবে ও আচ্ছা যেই সংখ্যাকে 9 এবং 11 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যায় 99 দ্বারা ভাগ যাবে। তার মানে ব্যাপারটা কি, তুমি একবার 9 দিয়ে চেক করবে, আবার ওই 11 দিয়ে চেক করবে, 11 দ্বারা তো যে তোমাদের কি নিয়ম আছে এক গড় ছেড়ে ছেড়ে, তাহলে দুটো নিয়মে অ্যাপ্লাই করতে হবে, কারণ শুধুমাত্র 9 দিয়ে তো দেখলে হবে না, দুটো সংখ্যা দিয়ে ভাগ দিলে তবেই 11 দ্বারা ভাগ, সরি 99 দ্বারা ভাগ যাবে। কি 99 দ্বারা ভাগের নিয়ম তো এটা, এরকমই করবো। কিন্তু আমি বলবো না ভাই, এরকম এত করার সময় আমার কাছে নেই, তাহলে করবো কি করে, 99 দ্বারা ভাগের নিয়মও ওই সেম, কি ওই দুটো দুটো করে সংখ্যা নেব, নিয়ে আমরা দেখবো যোগফল 11 দ্বারা ভাগ যায় কিনা, যদি দেখি যোগফল 99 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যা 99 দ্বারা ভাগ যাবে, আর যদি দেখি ভাগ যায় না তাহলে যাবে না। তার মানে কি 11 দ্বারা ভাগের নিয়ম, 99 দ্বারা ভাগের নিয়ম এগুলো সবই সেম, 9 দ্বারা ভাগের নিয়ম কি সব যোগফল করে দেখবো, 99-এর ক্ষেত্রে দুটো করে সংখ্যা নেব, যদি 9-এর ক্ষেত্রে আমরা একটা করে সংখ্যা নেই, 99 দ্বারা ভাগের ক্ষেত্রে দুটো করে সংখ্যা নেব, অর্থাৎ এরকম দুটো দুটো করে সংখ্যা নেব। যদি তোমাকে 999 দিয়ে ভাগ করতে বলা হয়, তখন তুমি এইরকম তিনটে তিনটে করে সংখ্যা নেবে, তিনটে তিনটে করে সংখ্যা নেবে। তাহলে এই ছোটোখাটো বিষয়গুলো একটু জানা আমাদের দরকার, তবেই আমরা অনেক সহজে এবং অল্প সময়ে অঙ্ক করতে পারি বা পারবো। সিম্পল দেখো আরেকটা কোশ্চেন, হুম হুম হ্যাঁ 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 না তিনটে তিনটে যোগ করে দেখো, যোগ করার দরকার নেই। এখানেও একটা কথা আছে, ধরো আমি এরকম লিখলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই তিনটে এই তিনটে, এবারে এই তিনটের ক্ষেত্রে আমরা কিন্তু যোগ করবো না, দেখে বলে দেবো কেন। দেখো হয় সংখ্যাটা 999 হতে হবে, তাহলে এটা দেখে তো আমরা বুঝে গেলাম এটা 400, এটা 100, 500, ভাই কখনোই 999 হবে না 100%, তা তুমি কেন কষ্ট করে যোগ করবে আমাকে বোঝাও। এটা গেলো একটা পয়েন্ট। আবার এরকম হতে পারে যে আমি বললাম 800 এই তো, আর এটা দিলাম 533, এবার তো বড় বড় সংখ্যা স্যার, তাহলে 999 দ্বারা ভাগ করতে গেলে এবার কি আমাকে না করতে হবে না, কেন করতে হবে না, এই যে 800, এই যে 500, 8-এর পাশে 1300, 999 দিয়ে ভাগ করতে গেলে মানে প্রায় তো 2000-এর কাছাকাছি হওয়া উচিত, তাহলে এটা তো 1300 হলো, কি করে ভাগ যাবে, যাবে না। তাহলে আমি কি যোগ করলাম অর্পিতা,
এটা কি বলতো, এটা আবার কি কাজে লাগালাম? এখানে একটু কনসেপ্ট আমি কাজে লাগিয়েছি, এই যে অ্যাপ্রক্সিমেশন মানে আনুমানিক, আনুমানিক এই কনসেপ্টটা একটু থাকতে হবে, তাহলে কি তোমার আর কষ্ট করে যোগ করারও প্রয়োজন হবে না। ওকে, দেখো এখানে একটা কোশ্চেন রেখেছি, একটু জানাশোনা কোশ্চেনই রাখলাম। কেন রাখলাম, যে তোমরা এতদিন কিভাবে করতে আর আসলে এই কোশ্চেনগুলো কিভাবে করা যায় এটা বোঝানোর জন্যই রাখা। একটা চিড়িয়াখানায় কিছু ছাগল এবং কিছু মুরগি রয়েছে, মোট মাথার সংখ্যা 40টি এবং মোট পা হচ্ছে 100টি, তাহলে ছাগলের সংখ্যা কত? আমরা ম্যাক্সিমাম আছি যারা এই অঙ্কটাকে অ্যালিগেশন করি, অ্যালিগেশন। আমরা অনেকেই আছি যারা অঙ্কটাকে এক্স ধরে করি, আমরা অনেকেই আছি যারা একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কি করি, অপশান টেস্ট করি, ওপি টিআই ওএন অপশান টেস্ট করি। কিন্তু এই তিনটির বাইরেও কিন্তু অঙ্ক করা যায় যেখানে পেন খাতা টাচ করারই দরকার নেই, দেখে দেখে উত্তর করতে পারবে। তার জন্য কি মুখস্থ করতে হবে সূত্র? না, আমি কখনই সূত্র মুখস্থ করতে বলি না, কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই নয়। এ টু জেড তুমি অঙ্ক পড়বে, অঙ্ক বুঝবে, উত্তর করবে। যে অঙ্ক বুঝতে পারবে না সে কিন্তু অঙ্ক করতে পারবে না। ওকে, এবার দেখো আমরা এই তিনটে প্রসেসের কোনো প্রসেসে ইউজ করব না, তাহলে কিভাবে করব? দেখো এখানে দেখলাম কিছু ছাগল রয়েছে এবং কিছু মুরগি রয়েছে। আচ্ছা, মোট মাথা হচ্ছে 40টা আর পা হচ্ছে 100টা। ওকে, ঠিক আছে, আমরা কোশ্চেনটা বুঝলাম। এবার আমার এখানে কথা, বলতো ছাগলের কটা করে পা থাকে? 4টা করে। আচ্ছা, মুরগির কটা করে পা থাকে? 2টো। আচ্ছা, ছাগল এবং মুরগি দুজনেরই কমন, মানে আমি বলতে পারি তো যে উভয়েরই 2টো করে পা মিনিমাম থাকবে। আচ্ছা, ওকে, তাহলে 2টো করে পা যদি তাদের উভয়ের 2টো করে পা থাকে, আমি তো দেখলাম তারা টোটাল 40টি রয়েছে, তাহলে 40টির যদি 2টো করে পা হয় তাহলে কতগুলো পা হবে? 80টি। কিন্তু এই কোশ্চেনে কতগুলো পায়ের কথা বলা হয়েছে? 100টি। তাহলে অতিরিক্ত এখনো কতগুলি পা পড়ে আছে? আচ্ছা, 20টি। কেন পড়ে আছে? ইয়েস, হ্যাঁ, না, ছাগলের 4টে পা থাকে, আমরা 2টো করে পায়ের হিসেব করেছি, তাহলে এখনো 2টো করে, 2টো করে পায়ের হিসেব বাকি আছে। তাহলে এবার আমার কোশ্চেন, তোমার কাছে পা বাকি আছে 20টা আর প্রত্যেককে 2টো করে পা দিতে হবে ছাগলকে, তাহলে 2টো করে যদি ছাগলকে পা দেই 20টার জন্য কতগুলো ছাগলের প্রয়োজন? তাহলে আমি কি এইভাবে উত্তর টিক মারতে পারি? আমি খাতা পেন ইউজ করেছি না কিছু মুখস্থ করে গেছি? ভাই, ডিফারেন্সটাকে বোঝাতে পেরেছি যে অঙ্ক শুধু করলে হবে না। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, যে দারুণ বলছো, যদি সত্যি বুঝে থাকো দেখি এই অঙ্কটার নিজে উত্তর বলো তো, সবাই চেষ্টা করো। একটা খামারে এবং কিছু বিড়াল মিলে মোট 10টি পোষা প্রাণী আছে। প্রতিটি কুকুর 6টি করে বিস্কিট এবং প্রতিটি বিড়াল 5টি করে বিস্কিট খায়। যদি মোট বিস্কিটের সংখ্যা 56টি হয় তাহলে কুকুরের সংখ্যা কত আমাকে নির্ণয় করতে হবে, বলো কিভাবে করবে? আগের কোশ্চেনটা তোমরা কতটা বুঝতে পেরেছো? হতে পারে, চলো আমি, হ্যাঁ, ওকে ওকে, ফাইন, ঠিক আছে ঠিক আছে, চলো আমি একটু বলে দিই। দেখো বিষয়টা হচ্ছে প্রতিটা কুকুর 6টা করে খায়, প্রতিটা বিড়াল 5টা করে খায়। আমি এখানে দেখলাম যে তারা প্রত্যেকেই 5টা করে কিন্তু বিস্কিট খাচ্ছে, তাহলে তো তারা প্রত্যেকে যদি 5টা করে বিস্কিট খায়, আমি দেখলাম তারা টোটাল 10টি রয়েছে, তাহলে তারা যদি টোটাল 10টা থাকে, প্রত্যেকে যদি 5টা করে বিস্কিট খায়, 5 10 কে 50টা বিস্কিট খেয়ে নেবে, কিন্তু টোটাল তো বিস্কিট হয়েছে 56টা, তাহলে এখনো অতিরিক্ত 6টা বিস্কিট আছে। এই 6টা কে খাবে? এই 6টা খাবে কুকুর, কারণ 6টা করে বিস্কিট খায়। আমি 5টা করে হিসেব করেছি,
তাহলে একটা করে বিস্কিট আমার কুকুরকে দিতে হবে, বিস্কিট আছে ছটা, তাহলে একটা করে যদি দেই ছটা কুকুরের প্রয়োজন। সো আমার এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। শেষ, বোঝাতে পারলাম? ওকে, তো যাই হোক, মোটামুটি চেষ্টা করেছি ফুড এক্সাম রিলেটেড কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার, এবং কিছু কোশ্চেন আমরা সলভ করলাম, এবং কিভাবে আমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া দরকার, এই বিষয়গুলো যতটা সম্ভব চেষ্টা করলাম। তো তোমাদের যাদেরই ফুড এসআই টার্গেট রয়েছে, তোমাদের একটাই কথা বলবো যে প্রত্যেকে একটু ঠিকঠাক করে পড়ো, শুধু লোক দেখানো কিছু করে লাভ নেই। এক্সাম ওরিয়েন্টেড করো, নিজের জন্য করো, কাউকে দেখানোর জন্য কিছু করার কোনো প্রয়োজন নেই। ওকে।